বানাবো নিরামিষ কুমড়া পুঁই ডাঁটার চচ্চড়ি। প্রথমে কুমড়া আর পুঁই ডাঁটা এগুলোকে কেটে নিয়ে সেদ্ধ করে নেব, আর এতে মশলা লাগবে। সর্ষে ডাস্ট করে নিয়েছি আমি, শুকনো সর্ষেকে শুকনো আর লঙ্কা এবং সর্ষেকে ডাস্ট করে নিয়েছি। আর লাগবে হলুদ, লঙ্কা গুঁড়ি, একটু চিনি, আর সেদ্ধ করার সময় একটু নুন যোগ করব। প্রেসারে একটা সিটি দিয়ে সব জিনিসগুলো সেদ্ধ করে নিয়েছি। এতে একটু নুনও দিয়েছিলাম, সেই সঙ্গে কড়াইটা গরম করতে প্রিহিট করতে দিয়েছি। এবার তেল যোগ করি, তেল গরম হয়ে গেছে। এবার সর্ষে যে ডাস্ট করেছিলাম সেটা আমি যোগ করব, 2 চামচের মতো, 2 চামচ আড়াই চামচের মতো সর্ষে যোগ করলাম। এবার হলুদ আর লঙ্কা গুঁড়ি যোগ করবো। ফ্রাই হয়ে যাওয়ার পরে এবার সেদ্ধ করে রাখা কুমড়ার ডাঁটা একটু নাড়াচাড়া করার পরে এবার এটাকে নামিয়ে নেব। এবার তৈরি হয়ে গেল পুঁই ডাঁটার চচ্চড়ি। এটা নিরামিষ খাবার দিনে করাই যেতে পারে।